যে পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটা এক থেকে দুই মাস আগে এখানে ছিল না, একেবারে নতুন পার্ক। এবং আমি এই এলাকাতেই বর্তমানে বসবাস করতেছি এক বছর যাবৎ। হঠাৎ করে আমার চোখে পড়লো যে এখানে একটা নতুন পার্ক, আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার, এখানে নতুন পার্ক ছিল না, হঠাৎ করে গাছ পার্ক হয়ে গেল। তো আমি বেড়াতে বেড়াতে এখানে আসলাম, এসে দেখি যে এই গাছগুলো অন্য এক জায়গা থেকে বড় বড় গাছগুলো নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। প্রত্যেকটা গাছই এই বড় বড় গাছ অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা। তাহলে এদের কি সদিচ্ছা যে এই জায়গাটা অন্যরকম ছিল, বিধায় বড় বড় গাছ এবং প্রত্যেকটা গাছ দেখবেন আপনারা খুঁটি লাগানো আছে, কারণ গাছটা যাতে সুন্দরভাবে এখানে লেগে যায় সেই কারণেই, এবং বর্ষা মৌসুমের আগেই তারা এই ব্যবস্থাগুলো করছে। প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে খুঁটি দিয়ে রাখছে এবং এখানে যতগুলো গাছ আছে সবই অন্য জায়গা থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করা। তাহলে মামা আপনি বলতে চাচ্ছেন যে যদি কর্তা ব্যক্তিদের বা জনপ্রতিনিধিদের সদিচ্ছা থাকে তাহলে সবই সম্ভব, সবই সম্ভব, একটা মরুভূমিতে ফুল ফুটানো সম্ভব। যেমন এখানে একটা সময় ছিল বিরান এলাকা, অর্থাৎ মরুভূমির মতো কোনো গাছপালা ছিল না। আমরা জানি পাহাড়ি এলাকা কোরিয়া এরকম অসংখ্য এলাকা আছে যেখানে কোনো গাছপালা জন্মে না, এখানে সম্পূর্ণ কৃত্রিমভাবে গাছপালা লাগিয়ে এখানে একটা পার্ক করা হয়েছে, যেন মানুষ এখানে বিনোদনের জন্য হোক অথবা ব্যায়ামের জন্য হোক যেন আসতে পারে, তাই তো? শুধু গাছগুলো না, এখানে আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই এখান থেকে শুরু করে পুরো পার্কের যে ঘাস, এই সমস্ত ঘাসগুলাই এখানে প্রতিস্থাপন করা হয়েছে অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।